ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের জন্য দারুণ একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। WBPRB-র মাধ্যমে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর অ্যান্ড সার্জেন্ট পোস্টের অফিসিয়াল সর নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন বিজ্ঞপ্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট আপনি পেয়ে যাবেন। পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সাথে সাথে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। তো কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টরস অ্যান্ড সার্জেন্ট পোস্টে নিউ রিক্রুটমেন্ট 2023 ডিটেলস তথ্য দেখে নেব। WBPRB অর্থাৎ PRBWB.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করা মাত্রই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। তারপরে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখতে পাবেন টেন্টেটিভ ডেটস বলে অপশান শো করছে। এখানে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন। যখনই আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাবেন টেন্টেটিভ ডেটস ফর স্টার্টিং অফ নিউ রিক্রুটমেন্ট ড্রাইভ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টরস UB অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023 অর্থাৎ কলকাতা পুলিশ 2023-এর সার্জেন্ট এবং সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর UB পোস্টের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে 27/8/2023 তারিখে। আর 27/8/2023 তারিখ থেকে কলকাতা পুলিশের সার্জেন্ট পোস্টে এবং সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। তো ফ্রেন্ডস, এটাই ছিল একটি আপডেট। আর গতকাল জানিয়েছিলাম জেল পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে 6/8/2023 তারিখে। আর আজকেরই জানানো হয়েছে আপনাদের কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পোস্টে 27/8/2023 তারিখ থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে রাখি জানুয়ারি থেকে জুলাই 2023-এ বিগত 7 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আপনি পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা WBPSC ফুড SI এছাড়া WBCS কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ MTS CHSL ক্লার্কশিপ গ্রুপ D ICDS চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সম্পূর্ণ বেঙ্গলি ভার্সানে বিগত 7 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আপনি পেয়ে যাবেন। এখানে আমরা সূচিপত্র রেখেছি চন্দ্রযান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। চন্দ্রযান 3-র লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবেন। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা, ভারতের অঙ্গরাজ্যগুলি ও মুখ্যমন্ত্রী রাজ্যপালের নাম, পশ্চিমবঙ্গের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স, এছাড়া কে কোন পদে নিযুক্ত আছেন, বিভিন্ন পুরস্কার যেমন দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্ম পুরস্কার, অস্কার পুরস্কার, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার সহ নোবেল পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার কে কবে কেন পেয়েছিলেন, সেই সব ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত, তো এই সব বিষয়গুলি নিয়ে আমরা প্রশ্ন উত্তর তুলে ধরেছি এই বইতে। কমনওয়েলথ গেম 2022-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি পেয়ে যাবেন। পরবর্তী বিভিন্ন কোম্পানি CEO এক নজরে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, 2022 সালে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের স্ট্যাটিক পার্টও আপনি পেয়ে যাবেন। তাহলে আর না দেরি করে মাত্র 49 টাকা দিয়ে এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। ওকে, কীভাবে এই বইটি সংগ্রহ করবেন, ডাউনলোড করবেন, এছাড়া বইটিতে কেমন কী প্রশ্ন করা হয়েছে, প্রশ্নের গুণগত মান, এই সব বিষয়গুলি যদি জানতে চান আপনি ডেসক্রিপশন বক্স ভিজিট করুন। সেখান থেকে আমরা বিস্তারিত তথ্য আপনাদের কাছে দিয়ে রেখেছি, আপনি দেখে নিতে পারেন। এছাড়া বই ডাউনলোড করার লিঙ্কও পেয়ে